নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বৃহস্পতিবার চারটি রাশির লটারি প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি মোটো না কেটে সম্পূর্ণ রূপে আপনারা আলোচনাটি শুনুন দেখুন আপনার লটারি প্রাপ্তি হবে কি আপনারা প্রচুর লটারিতে অর্থ ইনভেস্টমেন্ট করছেন কিন্তু আপনাদের রিটার্ন কিন্তু আসছে না যদি আজকের এই ভিডিওটি আপনারা দেখেন তাহলে আপনারা অনেক কিছু নতুন নতুন অনেক ভিডিওতে আমি দিতে ইনফরমেশান তাই আপনারা অবশ্যই আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন দেখুন আমি প্রতিদিন যে ভিডিওটি দিই কিনা শুধুমাত্র লটারির সেই যে আপনাদের অর্থপ্রাপ্তি এমনটি না আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে ট্রেডিং থেকে হতে পারে আপনাদের ফাটকা থেকে হতে পারে আপনাদের মিউচুয়াল ফান্ড থেকে হতে পারে বা কোনো জায়গাতে আপনারা অর্থ নিবেশ করে রেখেছিলেন সেখান থেকে আপনাদের হতে পারে বা ব্যবসা করছেন সে ব্যবসা ক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ যে কোনো দিক থেকেই কিন্তু আগামীকাল এই চার রাশির মানুষের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল রয়েছে অনেকে কি করেন লটারি প্রাপ্তির কথা বলা হচ্ছে অনেকে লটারির টিকিট কাটছেন আমি একটি কথা বলবো যারা টিকিট কাটেন না তারা এই দিকে যাবেন না আর যারা কাটেন একটা কি নেশার মতন হয়ে গেছে অনেকের বড় ধরনের অর্থপ্রাপ্তির জন্য লটারি কাটছে কেউ কেউ হারানো টাকা পুনরুদ্ধার করার জন্য লটারি কাট কাটছেন তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা প্রতিদিনকার যে টার্গেট নাম্বারটা আমি বলছি এবং শুভ সময়টা বলছি সেটা তো তার পাশাপাশি আপনাদের গ্রহের প্রতিকারটা আগে করুন ভিডিও শুনলে হবে না গ্রহের প্রতিকার করতে হবে পাশাপাশি আপনাদেরকে রাহু রক্ষা কবচ পরিধান করতে হবে কারণ রাহু রক্ষা কবচ কি করে অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে অনেকেই প্রচুর প্রচুর আপনার লটারিতে টিকিট কাটছেন কিন্তু আপনারা যদি একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলিটা একবার যদি বিচার বিশ্লেষণ করে নেন যে আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে কোন মাসে রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা কারণ প্রতিদিনের এই অর্থপ্রাপ্তির উপর যে আমি ভিডিওটি আপনাদের কাছে দিই কারণ এই যে সময় এবং টার্গেট নাম্বার খুব রিসার্চ করে আপনাদেরকে কিন্তু আমি দিই তাই যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছেন অবশ্যই আপনারা আলোচনাটি শুনতেই থাকুন এবং পাশাপাশি জন্ম ছককে সংস্কার আপনারা করুন কারণ আমি বারবার বলি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুযোগ কিন্তু আসে আর প্রত্যেক মানুষের ক্ষেত্রে কিন্তু অর্থ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকে এবং কি হয় যে অনেকে জানেনি না কখন সময়টা আছে টিকিট কেটে যাচ্ছেন আবার কেউ কেউ যে সময়টাতে ছিল সে সময়টা পেরিয়ে গেছেন তার জন্য বার চার্ট রিফর্মেশন এই ফর্মুলাটি আপনাদেরকে করতে হবে এই বার চার্ট রিফর্মেশনের মাধ্যমে কি হবে অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে আর যাদের অল্পের জন্য দুই এক নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় লাভ হান্ড্রেড পারসেন্ট কিন্তু পাবেন যাতে অল্পের জন্য কিন্তু বড় ধরনের সমস্যা রয়েছে আগে জন্মকুণ্ডলী বিচার করুন বা যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা বিচার করুন তারপরে গ্রহের প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন আমি একটি কথা বলব খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে কারণ এই যে অর্থপ্রাপ্তি ভাগ্য কারণ আমাদের ভাগ্য যদি সহায়তা না করে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না তাই ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে পাশাপাশি আপনাদেরকে রাহু রক্ষা কবচ আপনাদেরকে পরিধান কিন্তু করতে হবে রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ রাহু হচ্ছে কলিযুগের রাজা তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে এবং নবগ্রহের মধ্যে কোন কোন গ্রহগুলো আপনাদের ক্ষেত্রে নেগেটিভ রয়েছে এবং দশা মহাদশা কি আপনাদের পারমিট করছে সেটা আগে জানা দরকার ভিডিও শুনছি প্রতিদিন আমি ইনভেস্টমেন্ট করছি কই কৌশিক দা আমার তো হচ্ছে না রাশির নাম মিলালে শুধু হয় আমি বারবার বলছি রাশির নাম মিলানো মিলানোটা একদমই কিন্তু উচিত না যদি আপনার জন্ম চাটে থাকে যদি আপনার ভাগ্যে থাকে তবেই লটারি প্রাপ্তি হবে যদি ভাগ্যে থাকে তবে হবে রাশি তো কোটি কোটি মানুষ রয়েছে তাহলে একই রাশির একজন বিশাল উচ্চ পদে রয়েছে না আবার একই রাশি খুব মানে গরিব অবস্থাতে রয়েছে কেন শুধু রাশি মিললে হয় না নক্ষত্র থাকে গণ থাকে পায়া থাকে চরম থাকে অনেক কিছু যোগ থাকে কোন যোগে অনেক কিছু ডিগ্রি দেখতে হবে গ্রহগুলো কোন নক্ষত্রে বসে আছে সেই সেই জায়গাগুলো দেখা কিন্তু দরকার হ্যাঁ তবে কোন সময়গুলো আছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাদেরকে কিন্তু গাইড দিতে হবে চার রাশির টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় প্রথম যে রাশি আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালে টার্গেট নাম্বার সেটি হচ্ছে থার্টি থ্রি কুম্ভ রাশির টার্গেট নাম্বার থার্টি থ্রি তেত্রিশ আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার সময়টা দেখুন বৈকাল চারটা একুশ মিনিট থেকে সন্ধ্যা ছটা আট মিনিট পর্যন্ত টাইমটা শুভ দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের চোদ্দ আগামীকালের টার্গেট নাম্বার তুলা রাশির ক্ষেত্রে চোদ্দ আপনাদের যে শুভ সময় সকাল দশটা তেইশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তোলার পর সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হচ্ছে তুলা রাশির পরে পরে বৃষ রাশিরও বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে উনিশ আপনাদের যে শুভ সময় দুপুর দুটো পঞ্চান্ন মিনিট থেকে বৈকাল চারটা একুশ মিনিট পর্যন্ত টাইমটা শুভ একদম শেষ রাশি সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে একত্রিশ আপনাদের শুভ সময় দুপুর বারোটা থেকে একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের টাইমটা অতীব শুভ অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি আপনারা লাইক করুন এবং প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আজ এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ